তিস্তা ও ধরলা নদীর পর এবার বেড়েছে যমুনা ব্রহ্মপুত্র ও কংস নদীর পানি। নেত্রকোনার দুর্গাপুরে কংস নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটার ও জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার 19 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। বিভিন্ন পয়েন্টে বেড়েছে ব্রহ্মপুত্র নদের পানিও। তবে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমায় সিলেট ও মৌলভী বাজারে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। এছাড়া কক্সবাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উজানের ঢল আর ভারী বৃষ্টিতে বাড়তে শুরু করেছে যমুনা ব্রহ্মপুত্র ও কংস নদীর পানি। নেত্রকোনার জারিয়া জানজাইল পয়েন্টে কংস নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এদিকে যমুনা নদীর পানিও জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ও বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে রয়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় বাড়ছে বানভাসী মানুষের সংখ্যা। ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বাড়ায় কুড়িগ্রামের চর ও দ্বীপচরের 150 গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী চিলমারি, উলিপুর ও সদর উপজেলার লক্ষাধিক মানুষ। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। গবাদি পশু নিয়ে মানুষ আশ্রয় নিয়েছে আত্মীয় বাড়িতে কিংবা উঁচু জায়গায়। এদিকে নামতে শুরু করেছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। বানভাসী মানুষের সেবায় 78টি ভ্রাম্যমাণ চিকিৎসক দল গঠন করা হয়েছে। মেডিকেল টিমগুলা প্রতিদিন প্রতিটি এলাকা ভিজিটে আসে। অন্যদিকে নীলফামারী ও কক্সবাজারের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কক্সবাজারে বন্যা ও পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6 জনে। পাহাড়ের চূড়া ও পাদদেশে বসবাসকারীদের সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।